নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। তিন দিনের বরাক সফরে মোহন ভাগবত, সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। ডিএনএলএ বরাক ভ্যালি ইনচার্জ গ্রেপ্তার, জনমনে স্বস্তি। তারাপুরে লরির ধাক্কায় গুরুতর আহত তিন, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তিন দিনের সফরে বরাকে এসে পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। শুক্রবার কঠোর নিরাপত্তায় বিকেল তিনটে নাগাদ শিলচরে এসে পৌঁছন আরএসএস প্রধান ভাগবত। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় অম্বিকাপুরটির কেশব নিকেতনে। সাংগঠনিক কাজে তিন দিনের জন্য বরাক সফরে এলেও সূত্রের খবরে জানা গেছে এখানে তিনি কোনো জনসভা করবেন না, এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না। ওই সূত্র আরও জানিয়েছে, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বরাক সফরে তাঁর সঙ্গে সাক্ষাতের পরে তিনি চলে যাবেন করিমগঞ্জে। তার আগে আরএসএস প্রধান ভাগবত শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হবেন। ডিমা ন্যাশনাল লিবারেশন অফ আর্মি বা সংক্ষেপে ডিএনএল এর বরাক ভ্যালি ইনচার্জ মৃত্যুঞ্জয় বর্মন বিহার হাতে ধরা পড়েছে। তার বাড়ি গড়ের ভিতর প্রথম খণ্ডে। কাছাড় পুলিশের একটি বিশেষ দল এক অভিযানে নেমে তাকে আটক করেছে। এ ব্যাপারে কাটিগড়ায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে হারাঙ্গজাওয়ে ডিএনএলএ ক্যাডার বাবু মাইবংশা আত্মসমর্পণ করেছিলেন। তাকে জেরা করার পরই মৃত্যুঞ্জয়ের হদিস পায় পুলিশ। পুলিশের এই সাফল্যে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। যে ডিএনএল এর অ্যাকচুয়ালি বরাক ভ্যালি ইনচার্জ কনফেস করেছে, তেনেকুৱা কোনো ইন্টেনশন নাই। কেম্প বহুৱাৰ কথা আছিলে ইয়াতে, মানে বিহাৰৰ ওপৰত পাহাৰৰ ওপৰত কেম্প বহুৱাৰ কথা আছিলে, এন এছ চি এন কেৰ লগ লাগে বুলি তেওঁ প্লেন কৰি থাকোঁতে আমি ধৰিছোঁ তাক। এছ ডি পিও গৈছিলে অপাৰেশ্যনত উইথ আছাম ৰাইফল। তাতো ডিএনএল এর আগতো এটা লড়া সারেন্ডার করেছে বাবু মাইবংশা বলে, হারাঙ্গজাওয়ে সারেন্ডার করেছে আজ এসপ্তাহ আগত বাবু মাইবংশা। আগন্তুক পূজা মানে যদি আহিছে কিবা মানে মানুহক মানে এই বই হব নেকি যে আপনি ধরা পড়েছে বা কোনোবা ঘটনা ঘুরা পারবেন নাকি? না না, তেনেকুৱা মই এক্সপেক্ট করা নাই। কোনো এক্সট্রিমিস্ট অ্যাটাক্স অ্যাটাক এক্সপেক্ট করা নাই। হ্যাঁ, আমার ঠিকই আছে, গোটে আমি আইন শৃঙ্খলা আমি পারি করবলে। আর রাইজলেও একটা অনুরোধ, আজিকালি কি হয়েছে মানে দেখি সোশ্যাল মিডিয়াত এই মানে এই আপনার চাইল্ড লিফটার উইচ মানে এনেকা বলে মানুষ অল্প সন্দেহ করে করে যতে ততে কিছু মানুষ সন্দেহ করে অল্প মারপিট করার আমি সোশ্যাল মিডিয়াত দেখা পাইছো। আমি আমার ফল রাইজক অনুরোধ করেছো, তেনকা করলে আমি আইন যুনে হাতত তুলি লয় আমি তেওঁলোকৰ এগেইনষ্টত কিন্তু আমি আইনগতভাবে ব্যবস্থা লম। আর কোনোবা যদি সন্দেহজনক মানুষ দেখা পায় তেওঁলোকে পুলিশক লগে লগে খবর দিলে আমি যদি তেওঁলোক কিবা ক্রিমিনাল হয় বা কিবা হয় আমি ভেরিফাই করে অ্যাকশন লম। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তারাপুর ইএনডি কলোনির এলাকায়। জানা গেছে, পণ্যবাহী একটি লরি ওভারটেক করতে গিয়ে বাইককে ধাক্কা দিলে ছিটকে পড়েন বাইকের দুই আরোহী সহ এক পথচারী। সঙ্গে সঙ্গে গুরুতর আহত তিনজনকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তাদের অবস্থা সঙ্গীন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরপরই লরির চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। হাই স্পিডে আইয়া বাইক রে মারি দিছে, বাইক দুজন মানুষ আসলো, দুজন মারছে, সাইডে একজন মানুষ আসলো, তিনজন মারছে, তিনজন একদম মানে সিরিয়াস কন্ডিশন। তখন আমরা মেডিকেল পাঠাইছি, সিরিয়াস কন্ডিশন।
দুর্ঘটনার পর পুলিশের কাছে এই বিষয়ে জানতে চাইলে পুলিশ পাল্টা সাংবাদিকের দিকে প্রশ্ন ছুড়ে প্রশ্নকারী সাংবাদিকের পরিচয় জানতে চায়। ঘটনাস্থলে কাভারেজ করতে যাওয়া ওই সাংবাদিকের সংবাদ সংগ্রহে বাধা দেন। পরে ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিলচরে পোষণরথ অনুষ্ঠানের সূচনা হয়েছে শুক্রবার। পোষণ ভারত অভিযানের অঙ্গ হিসেবে জেলা শাসকের কার্যালয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য গর্ভাবস্থায় ও মায়েদের প্রসবোত্তর সময়কালে এবং বাল্যাবস্থায় পুষ্টির ডায়েট এবং মায়েদের যত্ন সম্পর্কে আমজনতার মধ্যে সচেতনতা গড়ে তোলা। অতিরিক্ত জেলা শাসক ললিতা রংপিপির উপস্থিতিতে এদিন ফ্ল্যাগ অফ করে পোষণরথের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পোষণরথের ফ্ল্যাগ অফের আগে এদিন জেলার বিভিন্ন ব্লক ও এনজিওর উদ্যোগে অপুষ্টি ও শারীরিক অক্ষমতার উপরে একটি পথনাটিকাও আয়োজন করা হয়। পলিথিন ব্যাগের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে করিমগঞ্জে অভিযান চলছে। শুক্রবার পুরসভার ভাইস চেয়ারম্যান যীশুকৃষ্ণ রায়কে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকার দোকান থেকে পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করেন সদর সার্কেল অফিসার রাকেশ ডেকা। এদিন শহরের ব্রিজ রোড, লক্ষ্মীবাজার রোড সহ আরও কয়েকটি এলাকায় এই অভিযান চলে। জেলার জনগণকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে রাকেশ ডেকা বলেন, সারা দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তার থেকে মোটেই ব্যতিক্রম নন করিমগঞ্জ। করিমগঞ্জে দেখা পাইছে যে বহুত প্লাস্টিক মাউন্টেন, প্লাস্টিক গ্লাস এইবিলাক ইউজ করা হয়েছে, যখন অলরেডি অল ওভার ইন্ডিয়া ব্যান করা হয়। সেইকাৰণে আজি আমি রেডত ওলাইছো আর যথেষ্টখিনি আমি সিজ করেছি আর মানুষখিনিক এয়ারও করেছো যে নেক্সট টাইম এরকম প্লাস্টিক ইউজ না করে। এদিকে কাছাড়ের লক্ষ্মীপুর পুরসভার তত্ত্বাবধানে এবং সমর্পণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় স্বচ্ছ ভারত অভিযানের ব্যানারে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জনচেতনা গড়ে তুলতে ফুলের তল ও লক্ষ্মীপুরের স্কুল ছাত্রছাত্রীদের উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার ফুলের তলে আয়োজিত ওই র্যালিতে প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিঙ্গারিয়া জিপিতে 179 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। অভিযোগ অনুযায়ী ওই সেন্টারটি মাসের পর মাস বন্ধ থাকে। শিশুদের অনানুষ্ঠানিক সব সামগ্রী সহ সরকারি বরাদ্দের টাকা ওয়ার্কার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। প্রায় সময় কেন্দ্রটি বন্ধ থাকায় শিশুদের পঠন পাঠন লাটে উঠেছে বলে তারা অভিযোগ করেন। এই অবস্থায় সেন্টারটি বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন এলাকাবাসী। ইটার তো কোনো অস্তিত্ব নাই, এখানে পড়াশোনা কিচ্ছু হয় না, খানি এই সেই আয় দুদিন এটা বগলে বগলে একজন দুইজন চাইয়া মানে মুসুয়াইন চাইয়া দেওয়া হয়, মুসলাইন চাইয়া দেওয়া হয় জাস্ট একজন আর দুইজন। আমার বাচ্চা আজকে একটা হইছে ছয়, একটা হইল কি ভাস, আমি জানি না জীবনে অঙ্গনাদির যেন শুনি সানা দুধ বাচ্চাইন্তরে দেওয়া হয়, হ্যান্ডিক্যাপ বাচ্চাইন্তরে দেওয়া হয়, এই ধরনের কোনো জাত ব্যবস্থা নাই। বাক্কা কয়বার অভিযোগ করা হয়েছে, তারা কয় যারা আছে এরা কয় ফাললে কিচ্ছু করিলিও, ফাললে কিচ্ছু করিল পাবলিকে তো মাইর করি পারতো না, ফাললে কিচ্ছু করিলাম ও এখন সরকারে আমরা ওটা উঠে জানি হোক আমরা লাগতো না, আমরা এমনি বাচ্চা আমরা খাওয়াইতাম পারি আর দুধ এই যেটা লাগে আমরা ফারি আর ফলাইতেও পারি আর অঙ্গনা দিয়ে বিসিডি দরকার নাই।
তারা তারা খালি দাঁড়াদি দেব দা আর আসল মুসুইন যারা তারা দেব সরকার কাছে রিকোয়েস্ট করি আর আমরা অঙ্গনাদি সেন্টারটা উঠে নেব। অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতালের দুর্গাপূজা কমিটির পুজো এবার শতবর্ষে পা দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পুজো কমিটির পক্ষে পুর কমিশনার তমাল বণিক জানান, এবার তাঁদের পুজোয় নতুনত্ব থাকবে। তাছাড়া প্রতিমার অলংকার এবং শাড়ির কিছু অংশ তাঁরা সোনা ও রূপো দিয়ে তৈরির উদ্যোগ নিয়েছেন। আমাদের পুজো এবার শতবর্ষে এবং তার দরুন আমরা চেষ্টা করছি আমাদের এই পুজোতে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের উপহার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এবারের প্রতিমা আমরা চেষ্টা করব এবং কিছুটা হয়েও আছে, আমরা সোনার কিছুটা অলংকার এবং তার শাড়ি বা বিভিন্ন ঘাগরা সেগুলো লাগাবার আমরা চেষ্টা করছি এবং আশা করি সেটা সফল হব আমরা। রাস্তার উপর পুজোর আয়োজন করা যাবে না বলে জেলাশাসক দিন কয়েক আগে এক নিষেধাজ্ঞা জারি করেছেন। সে ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তমাল জানান, সরকারি সম্পত্তির কোনো ক্ষতি তারা করবেন না, তাছাড়া আমজনতা যাতে কোনো অসুবিধা না পড়েন সেই জন্য তারা পর্যাপ্ত ভলেন্টিয়ার ও মোতায়েন করবেন। এই বরাক উপত্যকায় শিলচর শহরে বিভিন্ন পুজো কমিটি আছে, তারা রাস্তায় করে এসছে এবং করে যাবেও ভবিষ্যৎ। এবং এই যে জিনিসটা পুজো কমিটিগুলোকে বুঝতে হবে যে আমি কীভাবে মানুষের অসুবিধে না করে এবং যে জায়গায় পুজোটা হচ্ছে সেই জায়গায় করতে পারি। তার সঙ্গে আরেকটা বিষয় থেকে যায় যে পুজো কমিটিগুলোর চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ যেহেতু শিলচরের রাস্তাঘাট গাড়ি ঘোড়া বাড়ছে, লোকজন বাড়ছে, তাতে করে সেটা সমস্যা হচ্ছে। পুজো কমিটি ভাবতে হবে কী করে নতুন জায়গায় তার জায়গা খুঁজে নিতে হবে, যতদিন হয় না ততদিন চলতে হয়। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরও একবার। তিন দিনের বরাক সফরে মোহন ভাগবত, সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। DNLA বরাক ভ্যালি ইনচার্জ গ্রেপ্তার, জনমনে স্বস্তি। তারাপুরে লরির ধাক্কায় গুরুতর আহত তিন, পুলিশের ভূমিকা ক্ষুব্ধ জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।